শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনা মহামারীর মধ্যে সবাই ঘরে আছো, সুস্থ আছো। তো আজকে আমি আগের মতো তোমাদের পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত অনলাইন ক্লাসে আবার সুস্বাগতম সবাইকে। অষ্টম শ্রেণীর ক্লাস নেবো আজকে। সবাই বই খাতা নিয়ে হাজির হও। অষ্টম শ্রেণী হিন্দু ধর্ম বিষয়ের উপরে ক্লাস হবে। ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করবো আমি। ষষ্ঠ অধ্যায় ধর্মীয় উপাখ্যান। উপাখ্যানগুলো আগে আলোচনা হয় নাই, ভালো করে লক্ষ্য করো। উপাখ্যানগুলো আমি যতদূর আগাতে পারি সংক্ষিপ্ত আলোচনা দেব। দেশপ্রেম নিয়ে আলোচনা করবো আজকে। লক্ষ্য করো, দেশপ্রেম ও কর্তব্যার্জুন কি দেশপ্রেমে পরিচয় দিয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত হবে। তো ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা, নীতি সম্পর্কিত শিক্ষাকে বলা হয় নৈতিক শিক্ষা। যা যা নীতির মধ্যে আছে তাকে বলা হয় নৈতিক শিক্ষা, আর নীতির বহির্ভূত যা তাকে অনৈতিক বলা হয়। নীতি বা নৈতিকতা হচ্ছে ধর্মের অঙ্গ, তাই নৈতিক শিক্ষাও ধর্মের অঙ্গ। নীতি হচ্ছে ধর্মের অঙ্গ, নৈতিকতাও ধর্মের অঙ্গ। যত শিক্ষাই গ্রহণ করা হোক না কেন, যদি নৈতিকতা অর্জন না হয় তাহলে শিক্ষা মূল্যহীন। মনে রাখবা, আমরা যতই শিক্ষা অর্জন করি না কেন, যতই ডিগ্রি অর্জন করি না কেন, আমাদের মধ্যে যদি নৈতিক শিক্ষা না থাকে, ন্যায়ের গুণ যদি আমাদের মধ্যে বিরাজমান না থাকে, তাহলে কিন্তু সেই শিক্ষা মূল্যহীন। হিন্দু ধর্ম বিষয়ক ধর্মগ্রন্থ উপকারের মধ্য দিয়ে নৈতিক শিক্ষা প্রদান করা হয়েছে। এই অধ্যায়ে আমরা দেশপ্রেম সম্পর্কে জানব। লক্ষ্য করো, পাঠ একে লিখছে দেশপ্রেম সম্পর্কে। দেশপ্রেম বলতে বুঝায় দেশের প্রতি ভালোবাসা। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশকে ভালোবাসা, সেই দেশের মাটিকে ভালোবাসা, সেই দেশের মানুষকে ভালোবাসা। মানুষ যে দেশে জন্মগ্রহণ করে তার মাটি, জল, আলো, বাতাস তার দেহকে পুষ্ট করে তাকে বাঁচিয়ে রাখে। এক কথায় আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের আলো, বাতাস, মাটি সব কিছু পরিণামে আমরা বেঁচে আছি, আমরা স্বাভাবিক জীবনযাত্রা অতিবাহিত করতেছি। বড় হয়ে মানুষ তার মাতৃভূমির প্রতি মমত্ব অনুভব করে। এই বড় হয়ে মানুষ কি করে, মাতৃভূমির প্রতি মমত্ব অনুভব করে। যেমন মায়ের প্রতি যে সন্তানের যে আন্তরিকতা প্রদ্রুপ, সেই মাটির প্রতিও সে দেশের প্রতিও মমত্ববোধ তাকে অনুভব করে। মাতৃভূমির প্রতি এই মমত্ববোধ হচ্ছে দেশপ্রেম। দেশ ও জাতির মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করার নাম হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে ধর্মের অঙ্গ। ধর্মগ্রন্থে বলা হয়েছে জননী জন্মভূমি হচ্ছে স্বর্গদোহী গরীয়সী, অর্থাৎ জননী জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। বলা হয়েছে কি ধর্মগ্রন্থের লাইনটা খেয়াল রাখবা, জননী জন্মভূমি স্বর্গদোহী গরীয়সী, জননী জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। তাই যিনি দেশপ্রেমী তিনি দেশের স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন। যিনি দেশপ্রেমী তিনি দেশকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন। তিনি সবসময় দেশ ও দেশবাসীর কল্যাণের জন্য কাজ করেন। দেশের কোনো বিপদে দেশপ্রেমী কখনো নীরব থাকতে পারেন না। দেশের কোনো বিপদ আপদ আসলে দেশপ্রেমী কোনো মুহূর্তে তা নীরবে সহ্য করতে পারেন না। নিজের জীবনের বিনিময়ে এসে যে বিপদে ঝাঁপিয়ে পড়েন, দেশের মঙ্গলের জন্য প্রয়োজন হলে জীবনের বিসর্জন দিতেও দ্বিধাবোধ করেন না। দেশপ্রেম মানব জীবনের একটি মহৎ গুণ। দেশপ্রেম মানব জীবনের কেমন গুণ, মহৎ গুণ। পৃথিবীতে যত মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন সকলেই ছিলেন দেশপ্রেমী। আমরা অনেকগুলো মহাপুরুষ সম্পর্কে জানবো, এরা সবাই দেশপ্রেমিক ছিলেন। পৌরাণিক যুগে যেমন জনা, বিদুলা, কার্তবীর্যার্জুন প্রমুখ দেশপ্রেমিক পরিচয় দিয়েছেন। এই ব্যক্তিগুলোর নাম আমরা মনে রাখবো। এইখানে এই মহাদেশে মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা, রানী রাসমণি, চিত্তরঞ্জন দাস, বাঘা যতীন, রফিক, সালাম, বরকত, জব্বার, বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান, জাহানারা ইমাম সহ আরও অনেকের নাম রয়েছে যারা দেশপ্রেমের পরিচয় দিয়েছে। তোমরা এদের জীবন কাহিনীগুলো জানার চেষ্টা করবা, এরা দেশপ্রেমের কি পরিচয় দিয়েছে, তাহলে তোমরা আরও অবগত হবে। দেশ ও জাতির জন্য তাদের অবদান সন্নাক করে ইতিহাসের পাতায় লেখা রয়েছে। মানুষ তাদের স্মরণ করে, তাদের প্রদর্শিত পথে চলতে চেষ্টা করে। আমরাও আমাদের জীবন চলার পথে এদের পথ প্রদর্শক হব, এদের পথ অনুসরণ করব, তাহলে আমরাও দেশপ্রেমে আকৃষ্ট হব। এবার আস পাঠ দুইয়ের মধ্যে কর্তব্যার্জুনের দেশপ্রেম। কর্তব্যার্জুন নামে এক রাজা ছিল চন্দ্রবংশীয়, তিনি কি দেশপ্রেমের পরিচয় দিয়েছেন সেই বিষয়টা আমরা যাব, কাহিনীটা জানব।
প্রাচীনকালে চন্দ্রবংশী এক রাজা ছিল, তার নাম ছিল কার্তবীর্যার্জুন। তিনি ছিলেন যেমন কর্তব্যপরায়ণ তেমনি বীর ও দেশপ্রেমিক। রাজকার্যের ক্লান্তি দূর করার জন্য তিনি একবার রাজধানীর বাইরে অবকাশ যাপন করছিলেন। গুপ্তচরের মুখে এই খবর পেয়ে লঙ্কার রাজা রাবণ সুযোগ বুঝে তার রাজ্য আক্রমণ করেছিলেন। রাবণকে তো সবাই জানো, লঙ্কার রাবণ যে যিনি সীতাকে হরণ করেছিলেন। এই রাবণ সুযোগ বুঝে কি করলো, রাজ্য আক্রমণ করলো। কার্তবীর্যার্জুনের এক সেনানায়কের নেতৃত্বে ঘুরযুদ্ধ শুরু হলে এর মধ্যে সংবাদ পৌঁছানো হলো মহারাজ কার্তবীর্যার্জুনের কাছে। শুনে মহারাজ ক্রোধে আগ্নের মতো জ্বলে উঠলেন। কি, আমার রাজ্য আক্রান্ত, আমার মাতৃভূমি শত্রুর বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত, আমি এখনই যুদ্ধে হাজির হব। একথা ভেবে রাজা কার্তবীর্যার্জুন অবকাশ যাপন স্থগিত করে সোজা যুদ্ধক্ষেত্রে চলে গেলেন। ভীষণ যুদ্ধ শুরু হলো, এক পক্ষ আক্রমণকারী, অন্য পক্ষ হচ্ছে আক্রান্ত। কিন্তু দেশপ্রেমে উদ্বুদ্ধ, পরাজিত হলো দেশ, ফলে দেশ হবে পরাধীন। তাই সৈন্যগণ কার্তবীর্যার্জুনের নেতৃত্বে প্রাণপণ যুদ্ধ করলো। অবশেষে যুদ্ধের হলো জয় হলো কার্তবীর্যার্জুনের। রাবণ পরাজিত হয়ে বন্দী হলেন, স্বর্গে তার বার্তা পৌঁছে গেল। রাবণ বন্দী হলো, এই বার্তাটা স্বর্গেও পৌঁছে গেল, কথাটা মহামুনি পুলস্থের কানে পৌঁছে গেল। এ সময় তিনি স্বর্গলোকে ছিলেন, পুলস্থ তখন স্বর্গলোকে ছিলেন। রাবণ পুলস্থের নাতি ছিল, তাই তার খুব দুঃখ হলো। তিনি স্বর্গ থেকে চলে এলেন কার্তবীর্যার্জুনের রাজসভায়। উনি শুনে খুব কষ্ট পেলেন, কারণ নাতি হয় তার সম্পর্কে। কার্তবীর্যার্জুন পুলস্থকে দেখে যথাযোগ্য সম্মর্যাদা প্রণাম মর্যাদা দিয়ে বললেন, কি সৌভাগ্য আমার মেঘনা চাইতে জল। এই বলেই তিনি পুলস্থকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। কার্তবীর্যার্জুন পুলস্থকে সাষ্টাঙ্গে প্রণাম করলো। কার্তবীর্যার্জুনের প্রতি সন্তুষ্ট হয়ে পুলস্থ মুনি বললেন, তুমি দেবতাদের প্রিয়, ত্রিভুবন তোমার যশ কীর্তনে মুখরিত, রাবণ আমার নাতি, তাকে পরাজিত করে তুমি বন্দী করে কারাগারে রেখেছ, তাই আমি তার মুক্তি চাই বৎস। যে তাকে মুক্তি প্রদানের আকা করতেছি। কার্তবীর্যার্জুন বললেন, রাবণ আমার রাজ্য আক্রমণ করেছিল, আমার দেশপ্রেমিকেরা যুদ্ধরা তাকে প্রতিহত করেছে। শুনে পুলস্থ বললেন, তোমার গভীর দেশপ্রেম আর বীরত্বের কাছে রাবণ পরাজিত হয়েছে। বলছে তোমার যে গভীর দেশপ্রেম, এর প্রতি রাবণ পরাজিত হয়েছে। কার্তবীর্যার্জুন বললেন, আপনি পরম শ্রদ্ধেয়, আপনি যখন রাবণের মুক্তি চাইছেন তখন তাকে আমি মুক্তি দিয়ে ধন্য হতে চাই। আপনি যখন তার মুক্তি চাচ্ছেন, আমি তাকে মুক্তি দিয়ে ধন্য হতে চাই। রাবণ মুক্তি পেল, রাবণ তার অপরাধ স্বীকার করলেন এবং অবনত মস্তকে দাঁড়িয়ে রইলেন। পুলস্থ বললেন, তোমাদের উভয়ের কল্যাণ হোক। পুলস্থের মাধ্যমে অগ্নি সাক্ষী করে কার্তবীর্যার্জুনের সাথে রাবণের মৈত্রী স্থাপিত হলো, উভয়ের মধ্যে বন্ধুত্ব স্থাপিত হলো, মৈত্রী স্থাপিত হলো। পুলস্থ বিদায় চাইলেন তার কাছে। কার্তবীর্যার্জুন আর রাবণ সাষ্টাঙ্গে প্রণাম করে বিদায় জানালেন মহামুনি পুলস্থকে। পুলস্থ চলে গেলেন স্বর্গে, রাবণ ফিরে গেলেন তার নিজের রাজ্যে। এই যে দেশপ্রেমের প্রতি যে আন্তরিকতা কার্তবীর্যার্জুনের, তার কাহিনীটার মাধ্যমে আমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি, শিক্ষা লাভ করতে পারি। কার্তবীর্যার্জুনের চেয়ে রইল তার গমনপথের দিকে। কার্তবীর্যার্জুন যে রাবণ যেদিকে যাচ্ছে তার গমনপথের দিকে চেয়ে রইল। তার দু চোখে পড়লো শ্যামল প্রান্ত, তার দেশ, তার স্বাধীন রাজ্য। আনন্দে আবেগে ভরে উঠলো কার্তবীর্যার্জুনের হৃদয়। বলছে তার এই যে দেশপ্রেমের পরিচয় দিয়ে সেই সামনের দিকে যতদূর চোখ আগাচ্ছে, তা দেখে তার কার্তবীর্যার্জুনের হৃদয় যেন আবেগে ভরে উঠল। রাষ্ট্র সমাজ জীবনে দেশপ্রেমের গুরুত্ব, একজন দেশপ্রেমিক রাষ্ট্রের কি গুরুত্ব রাখতে পারে, সমাজের কি গুরুত্ব রাখতে পারে, লক্ষ্য করো পাঠ চারের মধ্যে আছে। দেশপ্রেম ধর্মের অঙ্গ, দেশপ্রেমে উদ্বুদ্ধ মানুষ দেশ ও সমাজের মঙ্গলের জন্য স্বার্থ চিন্তার উপরে উঠে পরের হিতার্থে কাজ করে। একজন দেশপ্রেমিক পরের হিতের জন্য কাজ করে, নিজের চিন্তা করে না, ব্যক্তি স্বার্থ বাদ দেয়, এটাই তার জীবনে ব্রত। একজন দেশপ্রেমিকের ব্রত হচ্ছে এটাই। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষ যখন তার ধন জন উঠে পরের হিতার্থে কাজ করেন, এটাই তার জীবনে ব্রত। এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে তিনি দ্বিধাবোধ করেন না। দেশের যখন সংকটকাল উপস্থিত হয়, দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয়, দেশের স্বাধীনতা যখন বিপর্যস্ত হয়, তখন যখন পরাধীন মানুষকে শৃঙ্খল করতে চায়, তখন বিদেশি শাসক দেশ জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তখন মানুষ দেশপ্রেমী অগ্নিমন্ত্রে দীক্ষা নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েন এবং দেশের মর্যাদা রক্ষায় অকাতর জীবন বিসর্জন দিয়ে থাকেন। স্বাধীন চিন্তা
জাতীয়তাবোধ হলো দেশপ্রেমের প্রধান উৎস, আমাদের চিন্তাধারা হবে স্বাধীন। জাতীয়তাবোধের প্রধান উৎস হচ্ছে দেশপ্রেম। স্বাধীনতার জন্য কত বীর আত্ম বলিদান এই স্বদেশের মাটি হয়ে রক্তে রঞ্জিত। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমরা যদি 1971 সালের কথা ভাবি, সেই সময়কার কথা আমরা চিন্তা করি, কত মা বোন যে কত লোক যে মৃত্যুবরণ করেছে, বলিদান দিয়েছে, তাদের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেশপ্রেমের ব্যাখ্যাটা সুস্পষ্টভাবে চলে আসে। দেশপ্রেমের অগ্নিমন্ত্র লক্ষ লক্ষ বাঙালি তাদের জীবন উৎসর্গ করতে উদ্বুদ্ধ ছিলেন করেছিলেন। স্বদেশে যে এইজন যে কোনো গৌরবে দেশপ্রেমিক মাত্রই গর্ববোধ করেন, অর্থাৎ স্বদেশের যে কোনো গৌরবে দেশপ্রেমিক কি করেন, গর্ববোধ করেন। তেমনি দেশের দুর্দিনে শঙ্কিত চিত্তে উদ্বেগ প্রকাশ করে নিঃস্বার্থে স্বার্থত্যাগ করতেও কুণ্ঠিত হন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নির্দ্বিধায় জীবনকে উৎসর্গ করেন। যুগে যুগে দেশপ্রেমিকরা দেশের জন্য সমাজের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করে মহৎ দৃষ্টান্ত স্থাপন করে গেছে। হিন্দু ধর্মগ্রন্থে দেশপ্রেমকে অত্যন্ত গুরুত্ব প্রদানের কথা বলা হয়েছে। কিন্তু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা নাই, দেশের মঙ্গলের জন্য কাজ করা ও দেশপ্রেম। বলছে দেখি শুধু বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা তা নয়, দেশের মঙ্গলের জন্য কাজ করে যাবো সেটাও দেশপ্রেমের আওতাধীন, সেটাও দেশপ্রেমের অন্তর্ভুক্ত। দেশের সম্পদ রক্ষা করা ও দেশপ্রেম। দেশের উন্নতির জন্য দায়িত্ব কর্তব্য পালন করার মধ্য দিয়ে দেশপ্রেমের প্রকাশ ঘটে। রাষ্ট্র যাতে সঠিকভাবে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই জন্য যোগ্য নাগরিক হিসেবে দেশপ্রেমিক বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। নিজের দেশের কল্যাণের জন্য দক্ষ নাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে হয়। কেবল নিজের বা নিজের পরিবারের স্বার্থ দেখলেই চলে না, সমাজ ও রাষ্ট্রের কল্যাণের কথাও আমাদেরকে ভাবতে হয়। সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য সদা সচেষ্ট থাকতে হয়। এর নাম হচ্ছে দেশপ্রেম, এর নাম হচ্ছে ত্যাগ। তাহলে আমরা আজকে এই পর্যন্ত, আমি আর বাড়াবো না তোমাদের এই ধর্মীয় উপকরণের নৈতিক শিক্ষার মধ্যে দেশপ্রেম, কাত্তবিদ্যার্জনের দেশপ্রেম, তারপরে এই দেশপ্রেম আমাদের রাষ্ট্রীয় জীবনে কি ভূমিকা রাখে, সামাজিক জীবনে কি ভূমিকা রাখে, এটা ভালোভাবে রিডিং করবা, রিডিং করে সঠিক উত্তর করবা, সঠিক উত্তর করে কমেন্ট বক্সে দিয়ে দেবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই মহামারী করোনার মধ্যে। কেউ ঘর থেকে বেরোবা না, যদিও বিশেষ প্রয়োজনে বেরোতে হয়, মাস্ক পরিধান করে বেরোবা। তোমাদের নোটিশ দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট রেডি রাখবা, যখন নির্দেশনা দেওয়া হয় তখন ওই নির্দেশনা মোতাবেক অ্যাসাইনমেন্ট এসে জমা দিয়ে যাবা স্কুলে। সবসময় তোমাদের স্কুল পেজে চোখ রাখবা, স্কুল পেজে চোখ রাখলে এসব তথ্যগুলো যথাসময়ে পেয়ে যাবা। আর সবাই ক্লাসগুলো লক্ষ্য করো, ক্লাসগুলোর প্রতি কি হও, তোমাদের ক্লাসগুলোর প্রতি তোমরা আকৃষ্ট হও। তোমরা যদি ক্লাসগুলো না করো তাহলে পিছিয়ে যাবা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।